মোনাজাত হচ্ছে সকলে আপ মোনাজাত শরীফ হন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সকলে জাইরি হাতের সাথে দেলার হাত তোলে মাবুদার দরবারে বলেন আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা ছিলাম না দান ছিল গুনাহগার মহা পাপী মিসকিনের দল পবিত্র ইসলামিক জলসার সমাপনী মোনাজাত আমরা তোমার শাহী দরবারে দুখানা বিজ্ঞার হাত উঠাইলাম ভুল বা দুঃখী নয় করে মাফ করো মাফ করে দয় করে কবুল করো হাদিয়া কোটি কোটি গুণে বানাইয়া আমার প্রিয় নবীর রওজায় সোনার মদিনায় দয় করে সব নজর পৌঁছায়া দাও সব নজর পৌঁছাও নবীজির আল্লাহ ধন্যবাদ তাম সাহাবাই কারাম তাম আম্বিয়াই কারাম খোলাফা রাশিদিন আশারাহি মুবাশশিরিন নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার দুই নয়নমণি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের মহব্বতে ওই দাস্তে কারবালায় সত্যের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করলেন সকল শুহাদাই কারবালার পবিত্র মাজারে দয় করে সব নজর পৌঁছায়া দাও সব নজর পৌঁছাও চার তরিকার চার ইমাম চার মাযহাবের চার ইমাম তরিকতের মাশাই গঞ্জে যেখানে ইন্তেকাল করলেন বাংলাদেশ তোমার ওলি আল্লাহর দেশ এ দেশের জমিনে তোমার যত বন্ধুগণ যে যেখানে মাজার পেতে ভূমি আছে আল্লাহ চট্টগ্রামের জমিনে আমার ওস্তাদ রহমতুল্লাহ আলাই সুফিনুল মোহাম্মদ বিজাক রহমতুল্লাহ আলাই কুমিল্লা দরগা বাড়িতে শেখ আব্দুল্লাহ গাজী রহমতুল্লাহ আলাই সিলেটের জমিরে বাবা শাহজালাল শাহপরের রহমতুল্লাহ আলাই রব্বুল আলামিন বাগেরহাটের জমিনে খাজা খান জাহানারী রহমতুল্লাহ আলাই আই আল্লাহ এনায়েতপুরের জমিনে খাজা এনায়েতপীর রহমতুল্লাহ আলাই বিশ্ব ডাকের মন্দিরে আমার প্রিয় মোর্শেদ বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদ রহমতুল্লাহ আলাই দয় করে তানাদের সকলের রূহ মুবারকে এই পবিত্র জলসার সব নজর পৌঁছায়া দাও সব নজর পৌঁছাও খাস করে রব্বুল আলামিন আজকে তিনটি গ্রামে আয় আল্লাহ কবর যৌথ কবরস্থান বড় ফাঙ্গাসি আরুয়া ফাঙ্গাসি এবং মাটি কাটা ফাঙ্গাসি রব্বুল আলামিন এই তিনটি গ্রামের মমিন মুসলমান নরনারীরা আয় আল্লাহ একই জায়গায় একই কবরস্থানে তারা শায়িত আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে আর ডেকে ডেকে বলছে সন্তানেরা এই মাহফিলের আয়োজন করলাম আমাদের বুইলা যায় না পরওয়ার দাগার তোমার দরবারে পড়িয়া তোমার হাবিব বলেছে সন্তান যখন মা বাবার কথা স্মরণ করে তোমার দরবারে হাত তুলে কান্দে চোখের পানি চোখের ডোগায় রব্বুল আলামিন নাকের ডোগায় আসার আগে আগে তুমি মা বাবার কবরে আজাব মাফ করে দাও তাকে দেখো না কার জানি মা নাই গো মায়ের জন্য কান্দে কার জানি বাবা নাই বাবার জন্য কান্দে তুমি দয় করে এতিমদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন ইয়া আল্লাহ আমাদের মা বাবা যেন কান্দে না কবরে অতি কষ্ট করে লালন পালন কষ্ট করে লালন পালন করছে বাপ্পা মুদেরে মুদের মাই যেন কান্দে না কবরে মাবুদ মাবুদ
ইতিমারে তুর দরবার কান্দে তোমার বুঝি একটু মায়া লাগে না আমাদের মা বাবার কবরে আর আজাব দিও না আমাদের দাদা দাদি নানা নারী আত্মীয় গানে পরম প্রতিবেশী বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে গো আল্লাহ দয় করো সকলের কবর জান্নাতের বাগান বানিয়া দাও তাদের কবরে মদিনাওয়ালার নূরের বাতি জ্বালিয়া দাও আল্লাহ এখনো যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার নেখায় দারাজ করে দাও আমাদের ছেলে মেয়েদের কবুল করে নাও আমরা যারা তোর দরবার হাত তুলেছি জানি না কার জন্য জানি এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কার জন্য জানি এই জলসা জীবনের শেষ জলসা হয়ে যায় আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত তুলে কান্দি তুমি দয় করো আমাদের সিনার থেকে গুণার দানা গুঠাইয়া দাও কাল হাশরের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে তুমি আমাদের গুনাগার বইলা ডাক দিও না বলেনি আল্লাহ আবার জোরে বলেনি আল্লাহ আমাদের জন্য তোমার মায়া লাগে নি ও গো এলাহি আমাদের জীবনের গুনাহ মাফ করছো নি আরে কার জন্য জানি জীবনের শেষ জলসা হয়ে যায় আগামী বছর আমরা কে থাকবো গো কে থাকবো না আমাদের কারো তো জানা নাই ওরে বড়ে পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে গো ওরে আতুর গুলাম করবে মাখামাখি গো এলাহি আমার বরণ বেলার আর কয়দিন আছে বাকি আমাদের জন্য তোমার মায়া লাগেনি ও গো এলাহি আমাদের জীবনের গুনাহ মাফ করছো নি আল্লাহ তাকে দেখো না দাড়ি চুল পাকা মুরব্বি গুলা চোখের পানি ছেড়ে ছেড়ে তোর দরবারে কান্দে যুবক ভাইয়েরা কান্দে আমার মা বোনেরা কান্দে গো আল্লাহ আল্লাহ আমরা হতে পারি গুনাগা আজকের এই জলসা আমরা ওয়াদা করেছি আমরা জীবনে আর গুনাহ করব না আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাগুলো মাফ করে দাও কত ভাইয়েরা কত বোনেরা রব্বুল আলামিন অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চাইলেন তুমি দয়া করে তাদের সুস্থতা দান করে দাও যাদের অভাব আছে অভাব দূর করে দাও এই তিনটি গ্রামের একটি সমাজ কবরস্থানের আল্লাহ তুমি দয়া করে কেয়ামত পর্যন্ত জারিও কায়েম রাখো আমার ভাইদের ভ্রাতৃত্ব তাদের মহাব্বত দয় করে তুমি অটুট করে দাও আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত দয় করে দান করো আল্লাহ তুমি আমাদের হাজিরা দয় করে কবুল করে না বলেনি আল্লাহ গভীর রাত একটি মিনিট আপনাদের জন্য ছেড়ে দিলাম গুনগুন করে মনের কথাগুলো আমার আল্লাহকে বলেন যে কথাগুলো স্ত্রীরও বলা যায় না যে কথাগুলো বন্ধুরও বলা যায় না যে কথাগুলো মা বাবারও বলা যায় না সেই গোপন কথাগুলো আমার আল্লাহর বলেন রব্বুল আলামিন তাকে দেখো গভীর রাত কনকনে বাতাস মাটি ঠান্ডা তোমার বান্দা বান্দিগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে অন্তত মাহফিল আমি
দের থেকে সর্বোচ্চ দুই ঘন্টা কথা বলি, এখানে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে শুধু তোমার বান্দাদের ভালোবাসার কারণে বসে আছি। রব্বুল আলামিন তুমি কি আমাদের আজকে খালি ফিরাইয়া দিবা? দুনিয়ার ভিক্ষু গুলো এক করে ভিক্ষা না পাইলে অন্য ঘরে যায়, এক করে না পাইলে অন্য বাড়িতে কিছু না কিছু পায়। আমরা তোমার দরবারে ভিক্ষু, তোমার দরবারে আমরা হাত পেতেছি। তুমি যদি আমাদের খালি ফিরে দাও আমরা কার দরবারে যাব গো? তুমি সারা জামাদের আর কোনো মাবুদ নাই, তাই তোমার রহমতের দরবারে ফরিয়াদ, আল্লাহ এ হাত গুলো তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ এ হাত দিয়ে আমি তোমার খানে কাবার গিলাপ ধরেছি, তোমার খানে কাবার দরজা ধরেছি, তোমার হাবিবের রওজার গিরিল ধরেছি, এ ঠোঁট দিয়া হাজরা আসওয়াদে চুমা খেয়েছি, এ ঠোঁট দিয়া তোমার হাবিবের কদমের চিহ্নে চুমা খেয়েছি, এ ঠোঁট দিয়া তোমার বন্দী ইব্রাহিমের কদমের চিহ্নে চুমা খেয়েছি। ও আল্লাহ আমি হতে পারি গুনাগার, তোমার হাবিবের ইজ্জতের খাতিরে, তোমার কাবার ইজ্জতের খাতিরে আজকে আমাদের মোনাজাত তুমি কবুল করে না। পর্দার আলে মামুনদার হাত তুলেছে, মা বন্ধুর মোনাজাত কবুল করে না। আবেদা জহেরা তহেরা তুমি তাদের দয় করে বানাইয়া দাও, এ এলাকার প্রতি তোমার খাস রহমত দান করো। আমার কেবলা জান হুজুরের আহলে বাইদেরকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। দীন ইসলামের জয় দাও, সত্যের বিজয় দাও, হেজবুল্লাহর দলের দয় করে তুমি বিজয় দান করো। আল্লাহ তোমার নামের লজ্জত, তোমার নামের মধু দাও, এসে কমিটির বাইরে কবুল করে নাও, অতিথিদেরকে কবুল করে নাও, যারা আসতে পারে নাই যারা এসেছে আমাদের উভয়ের হাজিরা দয় করে কবুল করে নাও। রব্বানা রব্বুল আলামিন এলাকার যুবক ভাইদের প্রতি তোমার খাস রহমত দান করো, মুরব্বি বাবাদেরকে দয় করে নেক হায়াত দারাজ করো। আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়া হাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরস্থানের